নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রাণী চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সানডে বিকেলে চা খাওয়ার মজাই আলাদা, তাও সাথে যদি কিছু স্ন্যাক্স হয়ে যায় তো আমি এটা বানিয়েছি আজকে, ক্রিসপি চিলি বেবিকর্ন মাঞ্চুরিয়ান। এই রেসিপিটা আপনারা আমার হিন্দি চ্যানেলে পেয়ে যাবেন। আর সাথে রয়েছে গরম গরম গ্রিন টি আর বিস্কিট। তো এখন আমি গ্রিন টিতে চুমুক দিতে দিতে চিন্তা করছি রাত্রে ডিনারে কি বানাবো। আমার বাচ্চাদের চাই কিছু রেস্টুরেন্টের স্টাইল খাওয়ার, ভেবেছিলাম রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করবো, কিন্তু চারিদিকে যা জল, তো অর্ডার করলে তো চলে আসবে ডেলিভারি করতে, কিন্তু সেও তো মানুষ বলুন, এতটা জলের মধ্যে তাকেও বিরক্ত করা ঠিক না। তো ভাবলাম কিছু রেস্টুরেন্ট স্টাইল বানিয়েই ফেলি, তো সানডে স্পেশাল ডিনারটাও হয়ে যাবে। তো আমার কাছে রয়েছে কিছু নুডলসের প্যাকেট, তো আমি ভাবছি কিছু হাক্কা নুডলস বানিয়ে ফেলবো, চিকেন হাক্কা নুডলস। আর আমার কাছে বোনলেস চিকেনের পিসও রয়েছে, তাই রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনও বানানো যাক, বাচ্চারা তো খুশি হয়ে যাবে, ওদেরকে আমি দেবো একটা সারপ্রাইজ। ওরা কিন্তু এখনও জানে না, ওরা ভাবছে মা তো এখন 7:30 বাজে, মা এখন চা খাচ্ছে, তো মা কিছু আজকে বানাবেই না। ওরা ভাবছে আমাদের রুটি তরকারি খেয়ে থাকতে হবে, কিন্তু ওরা তো জানে না আমি ওদের জন্য কী সারপ্রাইজ প্ল্যান করেছি। তো চলুন কিচেনে যাওয়া যাক। তো আপনারা এখানে দেখছেন যে একটা মেয়ে চুপি চুপি করে গাজর খাচ্ছে, সে এইমাত্র বেবিকর্ন খেয়েছে কিন্তু তার পেট একটু ভরেনি, তো সে চুপি চুপি করে গাজর খেয়ে যাচ্ছে। তো দিশানি সবাইকে একটু ওয়েলকাম করে দাও আমার ব্লগে, সবাইকে একটু বলে দাও, বলে দাও একটু ওয়েলকাম এভরিওয়ান, বলে দাও ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে আমরা কি বানাবো? আজকে আমরা বানাবো সারপ্রাইজ। তো তুমি এখন চলে যাও, বসো গিয়ে, আমরা বানিয়ে ফেলেছি একটা সারপ্রাইজ। তো আপনারা দেখছেন এখানে আমি সব ভেজিটেবলস গুলোকে কেটে রেখেছি, কারণ একটু আগেই আমার হিন্দি চ্যানেলের জন্য আমি যে রেসিপিটা বানাচ্ছিলাম তার জন্য আমাকে একটা সেট আপ রেডি করতে হয়। ব্লগিং করা অনেক ইজি না, খুব সবকিছু ন্যাচারাল, কিন্তু যখন কোনো রেসিপি আপনি প্রেজেন্ট করেন তো সেটা প্রেজেন্টেশনটা খুব দরকারি হয়। আর আপনারা ভাবছেন যে আমি আজকে কেন চশমা পরেছি, তো বাড়িতে আমি চশমাই পরে থাকি, অ্যাকচুয়ালি আমি চশমিশ, তো হালকা পাওয়ার আছে ওই জন্য চশমা পরেছি। আজকে আমার কোনো কিছু টাচ আপ করতেও ভালো লাগেনি, তাই জন্য আমি চশমাটাই পরে দিয়েছি। তো ভাবলাম আপনাদের সামনে ন্যাচারালি থাকি না, তো সবসময় এরকম না যে চন্দ্রাণী সেজে গুজেই রান্না করে, চন্দ্রাণী এরকমভাবেই বাড়িতে রান্না করে। তো চলুন এরপরে আমরা স্টার্ট করে নিই আমাদের আজকের মেনুটা। তো আমার কাছে বোনলেস চিকেন রয়েছে, সেগুলোকে আমরা ভালো করে আগে কাট করে নিচ্ছি। এই চিকেনগুলো রয়েছে, এগুলোকে আমরা এরকম কাট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি নর্মাল বোন শুদ্ধ চিকেন থাকে তো আপনারা ওগুলোকেও ইউজ করতে পারেন, তো আমি এগুলোকে, আমার বাড়িতে অ্যাকচুয়ালি বাচ্চারা খায় তো সব রকম খাবার, আর আমিও রান্না করতে ভালোবাসি, তো সবসময় বোনলেস চিকেন নর্মাল চিকেন বাড়িতে থাকে। আমি এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিলাম, এটা চিলি চিকেন বানাবো, এরকম কিউবের মতো পিস করে নিলাম, এটা দিয়ে আজকে আমি চিলি চিকেন বানাবো। এবার আমি এরকম লম্বা লম্বা করে কিছু পিস কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি নুডলসটা বানাবো, মানে হাক্কা নুডলস যেটা আমি তৈরি করছি ওটার জন্য আমি এরকম এরকম করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি, তাহলে চিকেনের পিসগুলো মুখে পড়বে। এখানে আমি দুরকম চিকেন কেটে নিয়েছি, এবার আমি আমার কাছে লাল বেল পেপার রয়েছে সেটাকে কেটে নিচ্ছি। এই চপিং করা অনেক বড় কাজ না, চপিং করা থাকলে রান্না করতে বেশি সময়ও লাগে না, এগুলোকে এরকম বড় বড় করে কেটে নেবে। চিকেনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি নুন, এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা, একটু রেড চিলি সস, একটু টমেটো সস আর সয়া সস। আমার কাছে আজকে ডিম নেই তো আমি ডিম ছাড়াই বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, আমি অল্পই কর্নফ্লাওয়ার দিই, বেশি দিলে একদম পকোড়া মতো হয়ে যায়, ভীষণ বাজে লাগে খেতে সেটা। এবার ভালো করে মেখে নিচ্ছি, আমি তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম, এবার তেলে এগুলোকে আমরা ডিপ ফ্রাই করব। আপনি চাইলে এইভাবে কিছুক্ষণ রেখেও দিতে পারেন, তাহলে চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে আর খুব সফটও হবে। তো আমার কাছে যেহেতু বেশি সময় নেই, ডিনারের প্রিপারেশন করছি, তাড়াতাড়ি বাচ্চাদের খাবার দিতে হবে, তো আমি এখনই ভেজে ফেলবো এগুলোকে। এখন যে আমি নুডলস সেদ্ধ করবো তার জন্য জলটা রেখেছিলাম এখানে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল। এবার এর মধ্যে ফুটে উঠেছে জলটা, আমি নুডলসগুলো দিয়ে দেবো। তো আমি এরকম চাউমিন নিচ্ছি, এগুলো খুব ভালো হয় খেতে, খুব টেস্টিও হয়, এটাকে আমি আজকে বানাচ্ছি। দেখুন চাউমিনটাকে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, ততক্ষণে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি।
আমাদের তেল হয়ে গেছে গরম, এবার আমরা চিকেন গুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিকেন গুলো ভাজার সময় ফ্লেমটাকে লো করে দেবেন, তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে পরে কি হবে, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। আমাদের চিকেন গুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেন গুলো আমরা তুলে নেবো তেল থেকে। দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা তুলে নিচ্ছি। আমাদের নুডলস গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা জলটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে এটা একদম ঝরঝরে থাকবে। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর এগুলোকে এরকম করে ছড়িয়ে দেবেন, তাহলে গায়ে গায়ে লাগবে না, একদম ঝরঝরে থাকবে রেস্টুরেন্টের মতো। আমার চিকেনও ভাজা হয়ে গেছে, নুডলসও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না যে আমি প্রথমে কোনটা রান্না করব। তারপর ভাবলাম আগে নুডলসটাই বানিয়ে নিই, তাহলে চিলি চিকেনটা গরম গরম থাকতে থাকতে ওরা খেতে পারবে। তো নুডলস বানানোর জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি, এই চিকেন যে ভেজেছিলাম সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি এই তেলের মধ্যে চিকেনগুলোকেই ধুয়ে দেবো যে আমি কেটে রেখেছিলাম, আর এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেব একটু রসুন বাটা, সামান্য রসুনটা দিলে চিকেনের যে একটা স্মেল থাকে ওটা দূর হয়ে যায়। চাইনিজ রান্নায় রসুন খুব ব্যবহৃত হয়, চাইনিজ রান্নায় কাটিংটাও খুব চপিং, মানে চপিংটা খুব ইম্পর্টেন্ট। ওরা এত সুন্দর করে জিনিসগুলো চপ করে যে দেখতে এত ভালো লাগে খাবারগুলো, খেতে তো সুস্বাদু হয়নি। এবার আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, আবার একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটেছি যাতে মুখে বাইতে আসে। এবার দিয়ে দিচ্ছি গাজর, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবার ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। আমার কাছে ভাবছি একটু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আছে, সেগুলোও দিয়ে দেবো, তো আমি সেগুলোও কেটে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি আলাদা করে কোনো কাঁচা লঙ্কা দিলাম না, কারণ বাচ্চারা খাবে, তাই একে একে আমি সসগুলো সব অ্যাড করব। এগুলো ভালো ভাজা হয়ে গেছে, আমাদের এগুলোকে ওভার কুক করা চলবে না, এগুলোকে এরকম অবস্থাতে আমরা সস দিয়ে দেবো, কারণ বেশি ওভার কুক করলে এগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেসগুলো রয়েছে ওগুলো চলে যাবে। এবার আমরা দিয়ে দিচ্ছি নুডলসগুলোর মধ্যে, এবার একে একে দিয়েছি সসগুলো। এখানে রেড চিলি সস দিলাম, টমেটো সস দিলাম, আর দেবো সয়া সস। সয়া সসটা একটু বেশি দিতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব। প্রফেশনাল যারা শেফ থাকে তারা খুব সুন্দরভাবে কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে টস করে, কিন্তু আমি যেহেতু প্রফেশনাল শেফ নই তো আমি এইভাবেই করি। আমি এইভাবে নুডলসগুলোকে টস করে নিচ্ছি, এটা আমার হয়ে একদম। দেখুন আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন হাক্কা নুডলস একদম রেডি, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খুব ভালো হয় খেতে, আর রেস্টুরেন্ট যাওয়ার প্রয়োজনই হবে না এরমভাবে যদি বাড়িতে একবার ট্রাই করে নেন। এবার আমরা বানাচ্ছি চিলি চিকেন, তার জন্য কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম, এটা গরম হতে হতেই আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি, আপনারা যে যেরকম খান সেরকমভাবে দিতে পারেন। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। আমার কাছে একটু পেঁয়াজ কুচি আছে, সেটাকেও আমি ভাবছি দিয়ে দেবো, কেন না শুধু শুধু ফেলবো কেন, কাটা ছিল তাই জন্য আমি দিয়ে দিলাম, আপনারা এটা দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ক্যাপসিকাম আর বেল পেপারটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমরা সামান্যই ভাজবো, বেশি ভাজবো না, একটু নুন দিয়ে দেবো, ব্যাস একটু টস করেই এর মধ্যে সব সসগুলো আমরা দিয়ে দেবো। আমি এটা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না, গ্রেভিওয়ালা বানাচ্ছি, আপনারা চাইলে ড্রাইও বানাতে পারেন, খালি জলটা না দিলে এটা ড্রাই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আপনাদের কাছে নর্মাল চিলি সস থাকলে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু ফ্রাই করে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমাদের
আরেকটু জল লাগবে, কারণ আমরা গ্রেভিতে না তো ভালো হবে না, আর ভেজিটেবলগুলো বয়ল হতে টাইম লাগবে। এবার আপনারা নুনটা একটু চেপে দেখে নেবেন, যদি মনে হয় যে নুনের দরকার তবেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো, আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি, এটা আমি এই গ্রেভিটাতে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা একদম ঠিক হয়ে যাবে। দেখুন গ্রেভিটা কর্নফ্লাওয়ার দেওয়াতে কিরকম ঠিক হয়ে গেল, একদম রেস্টুরেন্টের মতো। তো এখানে গ্যাস বন্ধ করে দেবো আর এটাকে সার্ভ করে ফেলবো। তো দেখুন আমাদের রেস্টুরেন্ট স্টাইল হাক্কা নুডলস আর চিলি চিকেন একদম রেডি। এবার বাচ্চারাও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, কিন্তু আমার অবস্থা খুব খারাপ, এখন রান্নাঘর পুরো হয়ে রয়েছে, গোছালো, আমাকে এগুলো গোছাতে হবে, ওদেরকে ততক্ষণ আমি সার্ভ করে দিচ্ছি। তো বিশানি তুমি খুশি তো? এটাই ছিল আমার সারপ্রাইজ, ওরা তো খুব খুশি হয়ে গেছে দেখে। এবার বিশানিকে আমি সার্ভ করে দিচ্ছি, দেখো ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই দেবো মা। ব্লগটা শেষ করছি, এবার এদের খাওয়া দাওয়ার পালা স্টার্ট হয়ে যাবে, আর আমারও সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।